হ্যালো বিরান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা ব্যাচেলার বিরিয়ানির রেসিপি এটা বলতে পারো বিরিয়ানি আমরা সবাই ট্রাই করে থাকি নানা রকমের বিরিয়ানি আলু বিরিয়ানি চিকেন বিরিয়ানি এগ বিরিয়ানি মাটন বিরিয়ানি নানা রকমের বিরিয়ানি কিন্তু বিরিয়ানি যতই যা বলো অনেকের অনেক সময় একটুখানি মনে হয় যে ঝামেলা তো সেই জন্য আজকে এইরকম একটা বিরিয়ানির রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি একদম ইজি সিম্পল চট জলদি এইভাবে বানিয়ে নিতে পারো এই রেসিপিটা তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো তো দেখো যদিও এটা আলু বিরিয়ানি শেয়ার করছি কেননা বিরিয়ানির মধ্যে এখন যেন আমাদের আলু না থাকলে চলেই না তোমরা জানো অনেকেই যে আগে কিন্তু বিরিয়ানিতে কিন্তু আলু ছিল না যখন একদম প্রথম বিরিয়ানি আবিষ্কার হয় তখন কিন্তু তার মধ্যে কোনো আলু ছিল না পরে কিন্তু আলু এসছে আমাদের এই যে এখানে আলু খাওয়ার চলটা কিন্তু তোমরা জানো যে পর্তুগিজদের হাত ধরে এসছে এবার আমাদের যখন বিরিয়ানি শুরু হয়েছিল তো বলছি আগে এটা একটু বলে দিই দেখো তোমরা এখানে যে কোনো রকম চাল নিতে পারো আমি এখানে দেরাদুন রাইস নিয়েছি নিয়ে চালটাকে ভালো করে ধুয়ে একটুখানি আমি ভিজিয়ে নিয়েছিলাম মানে ভিজিয়ে রেখেছিলাম তারপরে হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি এর মধ্যে দেখতেই পাচ্ছ তেজপাতা দিয়ে দিয়েছি তোমরা কেউ মনে করলে এর মধ্যে গোটা গরম মশলা বা দারচিনি এগুলো ফোড়ন দিতে পারো একটা আলাদা স্মেল ছাড়ে কিন্তু আমি তেজপাতা দিয়ে নিয়েছি আর যেহেতু এটা তোমাদেরকে বললাম একদম ইজিভাবে করছি সেই জন্য এখানে আমি ছটা আলু দিয়েছি দেখতেই পাচ্ছ একটু মাঝারি মানে ছোটো মাপের ছিল বলে আমি মাঝখান থেকে কাট করিনি খুব বড় হলে তোমরা মাঝখান দিয়ে কাট করে নিতে পারো তো আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি একবারে এখান থেকে আলাদা করে আমি সিদ্ধ করব না আর এখানে দেখতে পেলে পেঁয়াজ কুচো রেখেছি আর আদা রসুন গ্রেট করে নিয়েছি বাটারও দরকার নেই আর এখানে দেখো একটুখানি আমি দই নিয়েছি দইটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব আর যেহেতু আমি আলুগুলো ভাতের মধ্যে দিয়েছিলাম এই ভাতটা তোমরা জানো বিরিয়ানি বা তোমরা যারা ট্রাই করো তোমরা তো জানোই যে এই চালটা যেন একদম পুরোপুরি না সিদ্ধ হয়ে যায় তো আলুগুলো যেহেতু দিয়েছি একটু আগেই আমি আলুগুলো বের করে নিয়েছি যাতে এই ভাতটা হয়ে এসছে যাতে না ভেঙে যায় তো আলুগুলো দেখো আমি বার করে নিয়েছি নিয়ে এগুলোকে ফ্রাই করব তার আগে আমি একটুখানি করে নেবো পেঁয়াজ কুচিও করে নিয়েছি পেঁয়াজের বেরেস্তাটা আগে আমি রেডি করে নেবো তো ভালো করে পেঁয়াজটাকে আগে ভেজে নেবো তো যেটা তোমাদের বলছিলাম আমাদের এখানে যখন বিরিয়ানি হয় মানে ধরো তখন সালটা আঠেরোশো ছাপ্পান্ন হবে যখন আউদের নবাব ছিলেন ওয়াজেদ আলি শাহ তখন কিন্তু সেখানকার ব্রিটিশ গভর্নর লর্ড ডাল হৌসি একবার ওয়াজেদ আলি খানকে বলেছিলেন যে তাকে জমিদারি ছেড়ে দিতে হবে তো তখন তিনি লন্ডনের রানীর কাছে অভিযোগ জানাবেন ঠিক করেছিলেন এবার তখন তো জানোই তোমরা যে লন্ডনে যেতে হলে কলকাতা হয়ে যেতে হতো এবার তিনি যখন সপরিবারে তার চাকরবাকর নিয়ে লন্ডনে যাবেন ঠিক করবেন তখন তো তাকে আগে কলকাতা আসতে হবে এবার তিনি কলকাতায় এসে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবার যেহেতু অসুস্থ হয়ে পড়েছিলেন তার তো লন্ডন যাওয়াই হয় পরের বছর আঠেরোশো সাতান্নতে ইংরেজরা যখন খবর পেয়েছিলেন যে নবাব ইংরেজদের বিরুদ্ধে সিপাই বিদ্রোহের ষড়যন্ত্র করছে তখন কিন্তু তাকে আটক করা হয়েছিল ফোর্ট উইলিয়ামে এবার তিনি কিন্তু ওখানেই মানে সিপাই বিদ্রোহ যতদিন না শেষ হচ্ছিল তাকে কিন্তু সেখানেই মানে ফোর্ট উইলিয়ামে কিন্তু বন্দি করে রাখা হয়েছিল ধরো প্রায় ২৬ মাস এবার ছাড়া পাওয়ার পর তিনি আর কিন্তু আওদে ফিরে যাননি বরং তিনি কি করেছিলেন সেখানেই কিন্তু মানে ওই যে মেটিয়াবু যে তিনি কিন্তু তার চাকর বাকর সপরিবারে নিয়ে কিন্তু তিনি সেখানেই থাকতে শুরু করেন এবার কলকাতায় কিন্তু তৈরি হয়ে যায় একটা ছোট্ট লগ্ন এবার কলকাতায় তৈরি হয় কিন্তু বিরিয়ানি তো এবার আমরা জানিয়ে শুনলাম যে তার শরীর অসুস্থ ছিল যেহেতু অসুস্থ ছিল তো সেই জন্য তখন যে বিরিয়ানিটা মানে লক্ষ্ণৌর বিরিয়ানি থেকেই যে কলকাতার যে বিরিয়ানিটা তৈরি হলো সেই বিরিয়ানিটা কিন্তু তখন একটু কম মশলা মানে রিচ পরিমাণে কিন্তু একটু হালকা কম রিচ দিয়ে বানানো হতো এবং তখনও কিন্তু আলু আসেনি আলুটা কিন্তু পরে এসেছিল যেটা তোমাদের বললাম পর্তুগিজদের হাত ধরে মানে তার যে রাঁধুনিটা ছিল নবাবের যারা রাঁধুনি ছিল তারাই কিন্তু এই বিরিয়ানিটা তারা ভাবলো যে একটুখানি আমরা মাঝে মাঝে আছে না যে খাবার একটু অন্যরকম ট্রাই করি তো তারাও ভাবলো যে একটুখানি আলু দিয়ে করে খেয়ে দেখা যাক তারপর থেকে আলু আসে তারপর তো এখন নানা ধরনের বিরিয়ানি আমাদের চলে এসছে ডিফারেন্ট টাইপ তো যাই হোক দেখ পেলে যে পেঁয়াজের বেরেস্তাটা তুলে নিয়ে তারপর আলুগুলো আমি একটুখানি নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম যাতে কালারটা ভালো হয় কেননা এখানে আমি কোনো রকম ফুড কালার ইউজ করিনি আর পেঁয়াজ আদা রসুন ওগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়াতে ওর মধ্যে নুন লঙ্কার গুঁড়ো বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যে ভাতটাকে আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে দেখো আমি পেঁয়াজের যে বেরেস্তাটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এখানে তোমরা কেউ মনে করলে কিন্তু এখানে একটুখানি চিনি গুঁড়ো ইউজ করতে পারো বা অল্প একটুখানি চিনি দিতে পারো আমি রান্নায় খুব একটা চিনি ব্যবহার করি না সেই জন্য আমি চিনি দিয়ে নিই আর দিয়ে দিচ্ছি দেখো ঘি তো আর এখানে একটুখানি দেখো দিচ্ছি আতর তোমাদের আর কিচ্ছু লাগবে না এইভাবে জাস্ট বিরিয়ানি ট্রাই করে দেখো খেয়ে দেখো এটা কিন্তু অসাধারণ লাগে একদম ইজি কোনো রকম দেখলে তোমরা ফুড কালার দুধে জাফরান ভিজিয়ে সেই জাফরান দেওয়া কোনো কিছু দরকার নেই বিরিয়ানির মশলা আমি তখন কষানোর সময় বিরিয়ানির মশলা অ্যাড করেছিলাম আর আমি এখানে বিরিয়ানির মশলা অ্যাড করলাম না যদি তোমরা মনে করো এই যখন এই পুরো প্রিপারেশনটা রেডি করছো তখনও একটুখানি ওপর দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে দিতে পারো তো এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো একদম হয়ে গেলে এটা ঢেকে রেখে দেবে রেডি হয়ে যাবে তোমাদের এই রকম মানে একদম ইজি আর কুইক সেটা আলু বিরিয়ানি বলো কি এমনি ব্যাচেলার বিরিয়ানি যা ইচ্ছা বলতে পারো তোমরা তো ভিডিওটা কীরকম লাগলো অস অবশ্যই জানিও থ্যাংকস ফর ওয়াচিং